ডেঙ্গুর সমস্ত তথ্য গোপন করছে রাজ্য সরকার, এই অভিযোগ নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হল প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার দুপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সহ একাধিক নেতা প্রতিনিধি রাজ্যপালের সঙ্গে দেখা করেন। এদিন তথ্য গোপন সহ রাজ্যে ডেঙ্গু প্রতিরোধে কি ব্যবস্থা নিয়েছে শাসক দল, সে কথাও জানতে চান অধীর চৌধুরী। ডেঙ্গুর কারণে আজ সারা বাংলার মানুষ আতঙ্কিত, বিপর্যস্ত, দিশেহারা। ডেঙ্গুর সঙ্গে সঙ্গে ম্যালেরিয়া, চিকেনগুনিয়া, বিভিন্ন মারণ রোগ আজকে বাংলায় জাঁকিয়ে বসেছে। পশ্চিমবঙ্গ সরকার যখন একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে ডেঙ্গুর কারণে, তখন সেই তথ্য ধামাচাপা দেবার জন্য সংশ্লিষ্ট ডাক্তারদের, সরকারি বেসরকারি সমস্ত ডাক্তারদের নির্দেশ দেওয়া হচ্ছে। এবং পৃথিবীর কোথাও এমন কোনো উদাহরণ নেই যেখানে ডাক্তার তার বলার অধিকার নেই যে কোন রোগে রোগী মারা যাচ্ছে সে কথা। অর্থাৎ ডাক্তার কোন রোগে রোগী মারা যাচ্ছে তা বলার অধিকার এ বাংলায় নেই, সে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এরকম ভয়ঙ্কর বীভৎস পরিস্থিতি পৃথিবীর কোনো দেশে কোনো রাজ্যে আছে বলে আমরা বিশ্বাস করি না।